ডালের সেরা মুগ আর মাছের সেরা রুই, তাদের যুগলবন্দিতে যে পদ হবে তার সত্য রাজকীয় স্বাদ হবে। এরকম লোভনীয় পদ বানানোর জন্য কি কি লাগছে দেখে নেওয়া যাক। মুগ ডাল তো অবশ্যই লাগছে, 1/4 কাপ আমি মুগ ডাল এখানে নিয়েছি। এটা সোনামুখী মুগ ডাল, সোনামুখী মুগ ডালের ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়, সেই জন্য চেষ্টা করবেন সোনামুখী মুগ ডালই ব্যবহার করতে। যদি না সম্ভব হয় সেক্ষেত্রে নর্মাল মুগ ডালও ব্যবহার করতে পারেন। এটাকে আমি ড্রাই রোস্ট করে নেব, তার জন্য একটা প্যানেতে নিয়ে নিচ্ছি আর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে যাব, তাহলেই সুন্দরভাবে রোস্ট হয়ে যাবে। যখন মুগ ডালটা দেখবেন একটু লালচে রং হয়ে আসছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখনই বুঝবেন এটা রোস্ট হয়ে গিয়েছে। দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসছে, লালচে রং হয়ে গিয়েছে। এই সময় কিন্তু সব সময় নেড়ে যেতে হবে, নাহলে তলায় অনেক সময় পুড়ে যেতে পারে। ভালো করে নেড়ে নিচ্ছি প্যানটা সহ, যাতে সব দিকের টেম্পারেচারটা সমানভাবে হয়ে যায় আর পুড়ে না যায়। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে ধুয়ে নিতে হবে, সেই জন্য আমি ঢেলে দিচ্ছি একটা বাটিতে। মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে, এরপর এটাকে কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নিতে হবে, নাহলে কিন্তু এর গায়ে যে নোংরাগুলো থাকে সেগুলো রয়ে যাবে। এইভাবে ডাইরেক্ট সিদ্ধ করতে যাবেন না, প্রথমে ধুয়ে নেওয়ার পরে তারপরে সিদ্ধ করতে দিতে হবে। এইভাবে কয়েকবার জল আমি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি, এরপরে এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো 2 ঘন্টার জন্য। যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে অন্তত 1 ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। এরপরে দেখিয়ে দিই আর কি লাগছে। লাগছে 2 মিডিয়াম সাইজের টমেটো, যেটাকে হাফ করে কেটে রেখেছি, এটাকে বেটে নিতে হবে। টমেটো বাটাটা এখানে খুব ভালো লাগে, যারা টমেটো বাটা পছন্দ করেন না তারা এরকম কুচিয়েও টমেটোটাকে ব্যবহার করতে পারেন। আর লাগছে শুকনো লঙ্কা 1 গোটা, 1 চা চামচ গোটা জিরে আর 1টা তেজপাতা। এখানে আমি রুই মাছ ব্যবহার করেছি, সবকটাই গাদার পিস নিয়েছি। গাদার পিসগুলো দেখতে বেশি ভালো লাগে এবং খেতেও বেশি ভালো লাগে। এখানে দিয়ে দিচ্ছি নুন হলুদ, অবশ্যই মাখাতে হবে। মাছ ভাজার আগে অবশ্যই নুন হলুদ মাখিয়ে নিতে হবে। যারা পাকা গৃহিণী তারা তো জানেনই, কিন্তু যারা নতুন তাদেরকেও বলে দিই, নুন হলুদ মাখিয়ে তবেই মাছটাকে ভাজতে হবে। আর একটু যদি তার সাথে তেল মাখিয়ে দেন তাহলে ভাজার সময় তেল ছিটকানোর ভয়টাও থাকে না। এপিট ওপিট করে ভালো করে আমি হলুদ আর নুনটাকে মাখিয়ে নিচ্ছি, এরপরে আমি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি, রান্নাটা সর্ষের তেলেই হবে, সর্ষের তেলে এই রান্নাটা খুব ভালো লাগে। আমি মোটামুটি 1/4 কাপের মতন সর্ষের তেল দিয়েছি, কারণ মাছটা আমি এই তেলেই ভেজে নেব। তেলটা ভালো করে গরম হওয়ার পরে এইভাবে খুন্তির সাহায্যে আমি মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। একটা সাইড ভালো করে হয়ে যাওয়ার পরে আমি উল্টে দিচ্ছি, যাতে অন্য সাইডটাও ভালো করে হয়। এইভাবে কয়েকবার আমি এদিক ওদিক করে উল্টে দিয়ে মাছটাকে ভেজে নেব, তবে খুব বেশি লাল করে ভাজবো না, হালকা লালচে রং ধরলেই এটাকে তুলে নেব। ভাজা হয়ে গিয়েছে, এরপরে এটাকে তুলে সাইড করে রেখে দিচ্ছি। ওই তেলেতেই আমি রান্নাটা করব, তার জন্য ফোড়নে দিয়ে দিচ্ছি 2টা শুকনো লঙ্কা, সেটা মাঝখান থেকে আমি ফাটিয়ে দিয়েছি। 2টা শুকনো লঙ্কাটাকে ডাইরেক্ট দিতে যাবেন না, তাহলে অনেক সময় তেল ছিটকে যায় এবং হাত পুড়ে যেতে পারে, সেই জন্য সবসময় লঙ্কাটাকে ফাটিয়ে তারপরেই দেবেন। আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর 2টা জিরে। গোটা জিরেটা ভীষণ ভালো লাগে এই রান্নাতে, সেই জন্য আমি 1 চা চামচ গোটা জিরে ব্যবহার করেছি। ভালো করে ফোড়নটা নাড়াচাড়া করে নিয়েছি, যাতে খুব সুন্দর গন্ধ বেরোয়। এরপর দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে এটাকে ভালো করে ভেজে নেব। দেখুন আস্তে আস্তে টমেটোর রঙটা কি সুন্দর লালচে হয়ে গিয়েছে, তার মানে এটা ভাজা হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন নুন, নুনটা স্বাদ মতন দেবেন আপনারা। আর দিয়ে দিচ্ছি হলুদ 1 চা চামচ, 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা এই রান্নাতে ভালো লাগে, অবশ্যই চিনি কিংবা গুড় কিছু একটা ব্যবহার করবেন, এটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। যারা চিনি পছন্দ করেন না তারা কিন্তু অবশ্যই অমিট করবেন। ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, এই সময় আমার ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রয়েছে। এরপরে ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা বেশ সুন্দরভাবে কষানো হয়ে যায়। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মশলা কষালে মশলাটা অনেক বেশি সুস্বাদু হয়। 1 থেকে 2 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখেছি,
এরপরে দেখুন কত সুন্দর ওপরে তেল উঠে এসেছে, তার মানে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি যে মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম জলে, সেই মুগ ডালটা। জলে ভিজিয়ে রাখলে মুগ ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কম সময় ধরে ভেজানো থাকে, তাহলে সিদ্ধ হতে একটু টাইম লাগে, এইটুকুই যা তফাৎ হয়। যারা পছন্দ করেন না এইভাবে রান্না করতে ডাইরেক্ট, তারা কিন্তু মুগ ডালটাকে প্রেশার কুকারে সিদ্ধ করে নিতে পারেন। তবে এইভাবে যদি ফুটিয়ে মুগ ডালটা রান্না করেন, সেক্ষেত্রে এই তরকারির টেস্ট অনেক বেশি ভালো হয়। এরপরে আমি দিয়ে দিচ্ছি জল, একটু বেশি করেই জল দিতে হবে, কারণ মুগ ডালটা পুরোটা সিদ্ধ হবে এতেই, সেই জন্য আমি 2 কাপ মতন জল এখানে দিয়েছি। এরপর ঢাকা দিয়ে এটাকে ফুটতে দিতে হবে, মোটামুটি 10 মিনিট আমি এটাকে সিদ্ধ করেছি। 10 মিনিট পরে একবার দেখিয়ে দিচ্ছি এটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন হাফের থেকে একটু বেশি সিদ্ধ হয়েছে, কিন্তু পুরো সিদ্ধ হয়নি, সেই জন্য আবার এটাকে ঢেকে দিতে হবে। যদি এই সময় জল কম হয়ে যায় তাহলে আরও একটু জল অ্যাড করতে হতে পারে, কিন্তু আমার জল কম হয়ে যায়নি, সেই জন্য আমি আর জল দিচ্ছি না। আরও 5 মিনিট এটাকে সিদ্ধ করলে আশা করি এটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন 5 মিনিট পরে ফিরে এলাম, হ্যাঁ সিদ্ধ হয়ে গিয়েছে, এটা সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। এর থেকে বেশি সিদ্ধ করলে টেস্ট একটু কম হতে পারে, সেই জন্য ঠিক এই রকম সিদ্ধ হলেই হয়ে যাবে। যারা একদম ডালটাকে গলিয়ে নিতে চান তারা একটু স্ম্যাশ করে দিতে পারেন খুন্তির সাহায্যে কিংবা অন্য কিছু দিয়ে, তবে এরকম গোটা গোটা ডালটা থাকলে খেতে বেশি ভালো লাগে। একটু নেড়ে নিচ্ছি যাতে ডালটা একটু গলে যায়। এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এই রান্নাটা ভেটকি মাছেও খুব ভালো লাগে, যাদের ভেটকি মাছ পছন্দ করেন বা অ্যাভেলেবেল তারা কিন্তু ভেটকি মাছেও এই রান্নাটা ট্রাই করতে পারেন, খুবই ভালো হয়। মাছগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে দুটো সাইডেই বেশ ভালো করে রস পৌঁছে যায়। এপিট ওপিট করে দিচ্ছি, আর একটু নাড়াচাড়া করে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পাকা লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা, দেখতে ভালো লাগবে সেরকম, সেই জন্য 2 রকমের লঙ্কা দিলাম। এরপর ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট এটাকে আমি রেখে দেবো যাতে মাছের মধ্যে রসটা বেশ ভালো করে পৌঁছে যায়। ঢাকা খুলে দিয়েছি, একদম তৈরি হয়ে গিয়েছে, এই সময় আমি দিয়ে দেবো ঘি। পুরো রান্নাটা ঘিয়েতে করলে খুব ভালো হয় খেতে, কিন্তু স্বাস্থ্যকর না হওয়ার জন্য আমি ঘিয়েতে রান্নাটা দেখালাম না, শেষে শুধুমাত্র 1 চা চামচ ঘি দিয়েছি। আপনারা এর থেকে বেশিও দিতে পারেন, যেমন পছন্দ করবেন সেই মতন দেবেন। আর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, এলাচ গুঁড়োটা খুব ভালো লাগে, সেই জন্য এলাচ গুঁড়ো লাস্টে দিলাম যাতে এর গন্ধটা খুব সুন্দরভাবে থাকে, একদম ফ্রেশ গন্ধ। এরপর একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সব জিনিসটা বেশ ভালো করে মিশে যায়, আর রান্নাটা বেশি কিছু হবে না। অনেকে ধনেপাতা দিতে পছন্দ করেন, তবে এই রান্নাটাতে ধনেপাতা না দিলেই ভালো হবে, সেজন্য আমি দিচ্ছি না। একটু স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে এবং খেতে ভীষণ ভালো হয়। অবশ্যই বাড়িতে ট্রাই করুন, আর কমেন্ট করে আমাকে জানান যে আপনাদের কেমন লেগেছিল। এটা গরম গরম ভাতে ভীষণ ভালো লাগে। আমার নিরন্তর প্রচেষ্টা আপনাদের নতুন কিছু দিয়ে যাওয়ার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে রসনাকে আজই সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখুন যাতে আমার সমস্ত নতুন রেসিপি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ।